সরুফকে হাফেজ হয়েছেন নাকি কোরআন সরু খতম দিছেন না ভাইয়া নুয়ানির মতো আমি নুয়ানি হিসেবে আর কি নুয়ানি পড়ার একটা আছে একটা হাফিজি আছে আচ্ছা আমি তো খতম দিয়েছিলাম তিন চারবার আর এখন হাফিজি পড়তেছি আচ্ছা আচ্ছা তো আপনার বাবা কি করে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো এক অসহায় মেয়ের সঙ্গে দেখতে পাচ্ছেন সে আজ মাস্ক পরিধ অবস্থায় আসছে আসলে কি কারণে ভিডিও সামনে আসা লাগছে চলুন বিস্তারিত বিষয়ে কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি ফাতেমা আপু কি হয়েছে আপনার জীবনে আপনি আসলে কি কারণে ভিডিও সামনে আসা লাগছে

সেটা আচ্ছা কি হয়েছে আপনার মা আসলে ভাইয়া মেডিকেলে গিয়েছিলাম বলছে কিটিতে নাকি পাথর এখন ইমার্জেন্সি এ করতে হইব চিকিৎসা করার জন্য সেটার জন্য আসছি আচ্ছা আচ্ছা আপনি কি করেন পড়ালেখা করেন ভাই আমি পড়তাম আগে এখন পড়ি না কোন ভাইয়ের জন্য বন্ধ হওয়ার পরে আর পড়ি কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করছেন কোন যে পড়ছি ভাই এটির জিসি পরীক্ষা দিতে পারি আচ্ছা আচ্ছা ভবিষ্যতে কি স্বপ্ন দেখেন এই পড়ালেখা আজ বন্ধ হয়ে গেল এখন পড়ালেখা কি হবে না নাকি কি চিন্তা করেন পড়ালেখা তো এখনো করতে চাই কিন্তু এখন আল্লাহ যদি করা তাহলে করব আর ভাইয়া আমি হাফিজ আল্লাহ মতো কোরআন শরীফও পড়ি দুইবার করে হাফিজ কোরআন শরীফ প্রথম দিছি মানে হাফিজ কোরআন শরীফকে হাফিজ হইছেন নাকি কোরআন শরীফ প্রথম দিছেন না ভাইয়া নুরানির মতো আমি নুরানি হিসেবে আর কি নুরানি পরে একটা আছে একটা হাফিজি আছে আমি তো প্রথম দিছিলাম তিন চারবার আর এখন হাফিজি পড়তেছি আচ্ছা আচ্ছা তো আপনার বাবা কি করে

আর দ্বিতীয়ত আমার পড়ালেখা বন্ধ আর আমার যেখানে পর্দা করতাম এখানে পৃথিবীর সবার সামনে আসলাম এটাই সবচেয়ে এখন আসলে বাধ্য হয়ে যে ভিডিওর সামনে এসে আসলে সহযোগিতা চাওয়া লাগতেছে এটা সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে তাই না আচ্ছা আচ্ছা তো ধরেন ভবিষ্যতে আপনি মেয়ে মানুষ বা ছেলে সবারই বিয়ে শি করতে হবে সংসার হবে এরকম কোনো চিন্তা ভাবনা কি করেন

আচ্ছা আচ্ছা না ধরেন আপনার যে স্বামী হবে বা আপনি যে সংসারে যাবেন সেটা তো আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার স্বামীর কীরকম ইনকাম বা সংসারটা টানতে পারবে কিনা তাই না আচ্ছা আচ্ছা যাই হোক এই সব বিষয়গুলো যেহেতু আপনি নামাজ কালাম মাদ্রাসায় পড়ালেখা করেন নামাজ কালাম তো অবশ্যই পড়েন নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কীভাবে যোগাযোগ করবে ভাইয়া আমার ফোন নম্বর আছে নাম্বারটা কি মুখস্ত আছে ভাইয়া কিন্তু আমার কাছে দেন আমি দেখে বলে দিচ্ছি দেখ নাম্বারটা খোলা রাখবেন হ্যালো বি আর শুনতেই না এক অসহায় পরিবারের অসহায় মেয়ের জীবনের গল্প কেউ যদি তার কথা শুনে ভালো লাগে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর নাম্বারটা কেউ যদি ফোন দেয় নাম্বারে অবশ্যই সত্যি কথা বলবেন ঠিক আছে সত্যি কথাই বলি তোকে ভালো থাকেন দোয়া করে আসসালাম আলাইকুম